Assalamualaikum. Dreams School, Tangail. Dreams School এর অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগতম। প্রিয় সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব বাংলা, ইংরেজি, গণিত, মৌখিক এবং ছড়া। চলো তাহলে আমরা পড়া শুরু করি। তোমরা সবাই খাতা ও পেন্সিল বের করে আমার সঙ্গে পড়ো এবং লিখো। আজকে আমরা পড়ব বাংলা, ইংরেজি, গণিত, মৌখিক এবং ছড়া। চলো তাহলে আমরা পড়া শুরু করি। তোমরা সবাই খাতা ও পেন্সিল বের করে আমার সঙ্গে পড়ো এবং লিখো। এখন আমরা বাংলা পড়ব। আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ ক, খ, গ পড়তে ও ক ক লিখতে আগে আমাদের এখানে মাত্রা দিতে হবে। এই ঘরের এই দাগের সঙ্গে এভাবে সোজা করে একটা মাত্রা দিতে হবে। তারপর মাত্রার মাঝখানে এখান থেকে সোজা লম্বা করে একটা দাগ দিয়ে দিতে হবে। তারপরে মাত্রা থেকে একটু নিচে এখান থেকে বা দিকে বাঁকা করে একটা দাগ দিয়ে, তারপর এখান দিয়ে এইভাবে বাঁকা করে এই দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তারপর এখানে ডান পাশে এভাবে ছোট করে বাঁকা করে একটা এক ক। খ, খ লিখতে আগে আমরা একটু দুইয়ের মতো লিখে নিব। এভাবে তারপর এখান থেকে সোজা উপর দিকে একটা দাগ টেনে নিব। দাগটা এই ঘর থেকে একটু বড় হবে। তারপর এই পাশে এসে এখান থেকে নিচের দিকে একটু ঘুরিয়ে একটা গোল করে দিব। তারপর এখানে একটা অর্ধমাত্রা। খ, গ, গ লিখতে আগে ঘরের মাঝখান থেকে এইখানে এখান থেকে উপর দিকে একটু বাঁকা করে নিতে হবে এইভাবে। তারপর এই মাথা থেকে ডান দিকে এইভাবে দাগের সঙ্গে লাগিয়ে একটু ঘুরিয়ে এইভাবে দিতে হবে। তারপর উপর থেকে একটা সোজা দাগ দিয়ে দিতে হবে। এখানে একটা অর্ধমাত্রা, এই দাগটা একটু বড় হবে। গ, তোমরা সবাই আমার সঙ্গে মুখে বলো ক, খ, গ। আবার বলো ক, খ, গ। এখন চলো আমরা এই বর্ণগুলো দিয়ে শব্দ গঠন শিখে ফেলি। কতে কলা, খতে খরগোশ, গতে গরু। আবার বলো ক, কতে কলা, খ, খতে খরগোশ, গ, গতে গরু। আরেকবার বলো ক, কতে কলা, খ, খতে খরগোশ, গ, গতে গরু। ইংরেজি পড়ব। গত ক্লাসে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার এ, বি, সি, ডি এই চারটে লেটার শিখেছি। আজকে আমরা শিখব ক্যাপিটাল লেটার ই, এফ, জি, এইচ। আমরা এই লেটারগুলো ক্লাসেও শিখেছি, আজকে চলো আরো একবার শিখে নেই। ই, ই লিখতে আমরা এই উপরে তিনটা দাগ ব্যবহার করব। ই লেখার সময় আমরা এই লাল দাগ থেকে এই নিচের নীল দাগ পর্যন্ত একটা সোজা লম্বা করে দাগ দিব। এখান থেকে সোজা করে একটা দাগ, তারপর এই তিন দাগের উপর ছোট ছোট করে তিনটা দাগ দিয়ে দিব। ই, এফ, এফ লিখতে আমরা এই উপরে তিনটা দাগ ব্যবহার করব। ই লেখার মতো এফ এও এখানে একটা সোজা দাগ দিব। তারপর ইতে আমরা দাগ দিয়েছি তিনটা, আর এফ এ দাগ দিব দুইটা, তাহলে এফ হয়ে গেল। জি, জি লিখতে
আমরা এই লাল দাগ থেকে একটু নিচে এখান থেকে শুরু করব। এখান থেকে বাঁদিকে এভাবে ঘুরিয়ে দাগের সঙ্গে মিলিয়ে তারপর নিচের দিকে এসে তারপর আবার এখান দিয়ে ঘুরিয়ে উপর দিকে এইভাবে রাখা করে দাগের সঙ্গে মিলিয়ে দিব। তারপর মাঝখানে দাগের সঙ্গে সোজা করে একটা দাগ দিয়ে আবার নিচের দিকে একটু ঘুরিয়ে নিচের দাগের সঙ্গে লাগিয়ে দিব। জি এইচ, এইচ লিখা একদম সহজ। এইচ লিখতেও আমরা এই উপরের তিনটা দাগ ব্যবহার করব। এইখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব, তারপর একটু দূরে এইখানেও ওই দাগের সমান করে সোজা করে একটা দাগ দিয়ে দিব, তারপর মাঝখানে দাগের উপর দিয়ে সোজা দাগ দিলেই এইচ হয়ে যাবে। এইচ ই এফ জি এইচ, আবার পড়ো আমার সঙ্গে, ই এফ জি এইচ। এখন আমরা এই লেটার গুলো দিয়ে ওয়ার্ড মেকিং শিখে ফেলি। ই ফর এগ, এগ মানে ডিম। এফ, এফ ফর ফ্যান, ফ্যান মানে পাখা। জি, জি ফর গান, গান মানে বন্দুক। এইচ, এইচ ফর হেড, হেড মানে মাথা। আবার বলো, ই, ই ফর এগ, এগ মানে ডিম। এফ, এফ ফর ফ্যান, ফ্যান মানে পাখা। জি, জি ফর গান, গান মানে বন্দুক। এইচ, এইচ ফর হেড, হেড মানে মাথা। আরো একবার বলো আমার সঙ্গে, ই, ই ফর এগ, এগ মানে ডিম। এফ, এফ ফর ফ্যান, ফ্যান মানে পাখা। জি, জি ফর গান, গান মানে বন্দুক। এইচ, এইচ ফর হেড, হেড মানে মাথা। এখন চলো আমরা গণিত শিখি এবং লিখি। গত ক্লাসে আমরা শিখেছিলাম গণিত এক থেকে পাঁচ এবং ওয়ান থেকে ফাইভ। আজকে আমরা শিখব ছয় থেকে দশ এবং সিক্স থেকে টেন। ছয়, ছয় লিখতে আগে ঘরের একটু ডান দিকে এখান থেকে সোজা একটা দাগ দিয়ে তারপর ডান দিকে একটু বাঁকা করে নিচের দিকে এনে আবার ঘুরিয়ে উপরের দিকে। ছয়, সাত, সাত লিখতে আগে আমাদের একটা গোল দিতে হবে, এখানে একটা গোল দিয়ে তারপর গোলের ডান পাশে এভাবে সোজা একটা দাগ। সাত, আট, আট লেখার সময় ঘরের বাম পাশে একটা সোজা দাগ দিয়ে তারপর এখান দিয়ে এভাবে উপরে তুলে এভাবে একটু বাঁকা করে তারপর এটার উপর দিয়ে এইভাবে আট। নয়, নয় লিখতে ঘরের বাম পাশে নিচে এখান থেকে শুরু করতে হবে, এখানে একটা ছোট করে গোল দিয়ে এইভাবে ঘুরিয়ে তারপর পিছন দিয়ে এইভাবে বাঁকা করে দিতে হবে। নয়, দশ, একে শূন্য দশ, নয়ের নিচে শূন্য দিতে হবে আর বাম পাশে এক লিখতে হবে। এক, শূন্য, একে শূন্য দশ। এখন সবাই আমার সঙ্গে মুখে বলো, ছয়, সাত, আট, নয়, একে শূন্য দশ। আবার বলো, ছয়, সাত, আট, নয়, একে শূন্য দশ। এখন আমরা সিক্স থেকে টেন পর্যন্ত লিখা শিখব। ছয়, ছয় লিখতে এইখানে দাগ থেকে একটু নিচে এখান থেকে শুরু করব, এখান থেকে এইভাবে বাম পাশ দিয়ে ঘুরিয়ে নিচের দিকে এনে তারপর একটা
গুণ দিয়ে দিব। সিক্স সেভেন, সেভেন লিখতে এখানে একটা সোজা দাগ দিয়ে এখান থেকে এভাবে বাঁকা করে নিচের দিকে আসতে হবে। সেভেন এইট, এইট লিখতে তোমরা সবাই পারো, কারণ বাংলা সংখ্যা চার আর ইংরেজি সংখ্যা এইট একই রকম দেখতে। চলো তো দেখি কিভাবে লিখতে হয়। এখান থেকে বাম পাশ দিয়ে ঘুরিয়ে এনে আবার এই পাশে ডান পাশ দিয়ে ঘুরিয়ে এইভাবে মিলিয়ে দিতে হবে। এইট নাইন, সিক্স উল্টো করে লিখলেই নাইন হয়ে যাবে। চলো তাহলে লিখি, নাইন লিখতে আগে একটা গোল দিতে হবে। এইভাবে একটা গোল দিয়ে গোলের ডান পাশ দিয়ে একটু ঘুরিয়ে বাঁকা করে এভাবে দিলেই নাইন। এখন ওয়ান জিরো টেন, ওয়ান জিরো টেন লিখতে গেলেও নাইনের নিচে জিরো লিখবো আর বাম পাশের ঘরে ওয়ান লিখবো। ওয়ান লিখতে তো তোমরা সবাই পারো, আগে বাম পাশের ঘরে একটা ওয়ান লিখে তারপর নাইনের নিচে জিরো লিখতে হবে। ওয়ান জিরো টেন। এখন আবার আমার সঙ্গে সবাই মুখে মুখে পড়ো, সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন। আবার সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন। আরো একবার পড়ো, সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন। তোমরা এগুলো বাসায় আবার করে নিবে, মৌখিক পড়া করে নিই। আমরা গত ক্লাসে একটি প্রশ্নের উত্তর শিখেছিলাম, আজকে চলো আবারও পড়ে নিই। প্রশ্ন, আমাদের জাতীয় ফুলের নাম কি? উত্তর, আমাদের জাতীয় ফুলের নাম শাপলা ফুল। আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের জাতীয় ফুলের নাম শাপলা ফুল। আবার বলো, আমাদের জাতীয় ফুলের নাম শাপলা ফুল। আরেকবার, আমাদের জাতীয় ফুলের নাম শাপলা ফুল। আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের জাতীয় ফুলের নাম শাপলা ফুল। আজকে আমরা পাঁচটি মাছের নাম শিখব, তোমরা সবাই আমার সঙ্গে মুখে মুখে বলো, ইলিশ রুই কাতল চিতল বোয়াল। আবার বলো আমার সঙ্গে, ইলিশ রুই কাতল চিতল বোয়াল। আরেকবার বলো, ইলিশ রুই কাতল চিতল বোয়াল। তোমরা সবাই বাসায় পাঁচটি মাছের নাম শিখে ফেলবে। এখন আমরা সবাই ছড়া শিখব, ছড়ার নাম সিংহ মামা। সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি, এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। চলো আর একবার বলি, ছড়ার নাম সিংহ মামা। সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি, এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি। আজকের হোমওয়ার্ক, বাংলা ব্যঞ্জন বর্ণ ক খ গ, এই তিনটি বর্ণ তোমরা বাংলা খাতায় সুন্দর করে লিখবে। ইংরেজি আজকের হোমওয়ার্ক, বাংলা ব্যঞ্জন বর্ণ ক খ গ, ইংলিশ ক্যাপিটাল লেটার ই এফ জি এইচ, গণিত অঙ্কে লিখো 6 থেকে 10 এবং